নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আবার ফিরে এসেছি আমি জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল নিয়ে। আগের দিন আমরা জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালে শিখেছি যে কিভাবে অ্যারে তৈরি করতে হয়, অ্যারে জিনিসটা কি। তো আজকে আমরা সেই অ্যারেরই আরো বিভিন্ন দিক সম্পর্কে জানব। তো আমরা আগের দিন দেখেছি আমরা অ্যারের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যালু স্টোর করতে পারি, সেটা নাম্বার হোক, স্ট্রিং হোক, বুলিয়ান হোক, নাল হোক, আনডিফাইন্ড হোক, সব কিছুই অ্যারে অ্যাকসেপ্ট করে। অ্যারের মধ্যে আপনি আরও একটা অ্যারেকে অ্যাজ এ ভ্যালু স্টোর করে দিতে পারেন। সেই ধরনের অ্যারেকে বলা হয় মাল্টি ডাইমেনশন অ্যারে অথবা টু ডি অ্যারে। ওকে, তো চলুন আজকে আমরা মাল্টি ডাইমেনশন অ্যারে বা টু ডি অ্যারে সম্পর্কে একটু ডিটেলসে জানি। ধরে নিই এই অ্যারেটার লাস্টে আমি যেখানে ইচ্ছে নিতে পারি, আমি এখানে নিতে পারি, এখানে নিতে পারি, যে কোনো এক জায়গায় তৈরি করলেই হলো। তো ঠিক আছে, চলুন আমি লাস্টে করলাম না, আমি এই জায়গাটা করলাম। ঠিক আছে, এইখানে আমি আরেকটা অ্যারেকে অ্যাসাইন করে দিচ্ছি। ঠিক আছে, তো অ্যারে অ্যাসাইন করতে হলে কি করতে হয়, থার্ড ব্র্যাকেট লিখতে হয়, থার্ড ব্র্যাকেট শুরু করে শেষ করে দিতে হয়। তো আমাকে আবার সেপারেট করে দিতে হবে। ঠিক আছে, তো এবারে আমি এই অ্যারেটার ভেতরে কতগুলো ভ্যালু দিচ্ছি। ধরে নিই ফার্স্টে আমরা দিচ্ছি অমিত, AMIT, অমিত নাম দিলাম। ঠিক আছে, তার ধরা যাক যে বয়সটা দিয়ে দিচ্ছি 30। তার এবার আমি একটা অকুপেশান দিচ্ছি, অকুপেশানটা কি দিচ্ছি, বিজনেসম্যান, BUSINESSMAN। ঠিক আছে, তো আর বেশি ভ্যালু দিলাম না, এই করাই থাক। তাহলে এটা কীরকম হলো, এই একটা মেন অ্যারের ভেতরে আবার একটা অ্যারে হিসাবেই ভ্যালু রয়েছে। কত নম্বর ইন্ডেক্সে রয়েছে, 0, 1, 2, 3 নম্বর ইন্ডেক্সে রয়েছে আর একটা অ্যারে। ঠিক আছে, তাহলে এবার যদি আমি এই এসটাকে প্রিন্ট করি তাহলে কীরকম দেখাবে একটু দেখি। আমি গেলাম এখানে, রিফ্রেশ করলাম, দেখুন এখানে কীরকম দেখাচ্ছে। ফার্স্টে একটা নাম্বার দেখাচ্ছে, স্ট্রিং দেখাচ্ছে, আবার একটা নাম্বার দেখাচ্ছে, এখানে অ্যারে দেখাচ্ছে এবং তার ভেতর তিনটে ভ্যালু আছে সেটাও দেখিয়ে দিচ্ছে, এবং এখানে একটা বুলিয়ান ভ্যালু দেখাচ্ছে, এখানে নাল দেখাচ্ছে। আমরা যদি এটাকে খুলি তাহলে এখানে এরকমভাবে দেখতে পাবো, এবং তিন নম্বর ইন্ডেক্সের আন্ডারে যে তিনটে ভ্যালু আছে সেটাকে দেখাচ্ছে। আমি যদি পার্টিকুলার তিন নম্বর ইন্ডেক্সকে প্রিন্ট করাই তাহলে আমি অ্যারে নয়, ইন্ডেক্সের অ্যারের ভেতরে যা যা রয়েছে সেইগুলোকে পাবো, সেই ভ্যালুগুলোকে পেয়ে যাবো। তিন নম্বর মানে 0, 1, 2, 3। আমি যদি তিনকে পার্টিকুলার প্রিন্ট করাই তাহলে আমি এখানে যেরকম আগের বারে আমরা অ্যারে হিসাবে দেখছিলাম, এবারে অ্যারে না, অ্যারের ভেতরের ভ্যালুগুলো শুধু এখানে প্রিন্ট হয়ে যাবে। দেখুন এটাকে সেভ করতে হবে, এখানে এসে রিফ্রেশ করতে হবে, পাওয়া গেছে ভেতরের ভ্যালুগুলো, খুব ভালো কথা। কিন্তু ভেতরের ভ্যালুগুলো সবকটা আমি একসঙ্গে পেয়ে যাচ্ছি, আমার যদি পার্টিকুলার যে কোনো একটা দরকার হয় তাহলে আমি কি করব, তাহলে কি করতে হবে, ফার্স্টে আমাকে এই ইন্ডেক্সটাই আসতে হবে, এটা হচ্ছে তিন নম্বর ইন্ডেক্স। ওকে, আচ্ছা এইবারে আমি মনে করুন এর প্রথম ভ্যালুটাকে নিতে চাই, তাহলে এর ইন্ডেক্স কত। অ্যারে আমরা জানি 0 থেকে শুরু হয়, তার মানে এটাও যখন একটা অ্যারে এর প্রথম ভ্যালুটার ইন্ডেক্স 0। অ্যারে নেস্টেড হোক বা ইন্ডিভিজুয়াল হোক, অ্যারে তার একই নিয়মে চলে। তাহলে আমি যদি এই শুধু অমিত থেকে প্রিন্ট আউট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে আরও একটা থার্ড ব্র্যাকেট নিয়ে এটা যেহেতু ফার্স্ট ইন্ডেক্স তাই আমাকে 0 দিতে হবে। আমরা জানি প্রথম 0 থেকে শুরু হয় অ্যারে, তাহলে এইবার যদি আমি এটাকে প্রিন্ট আউট বের করি কি পাবো, অমিত। ক্লিয়ার? তাহলে একটা জিনিস ভালো করে বুঝুন, এখানে এস নামের যে অ্যারেটা রয়েছে সেই অ্যারের 0 ইন্ডেক্সে এটা আছে। ঠিক আছে, কমা দিয়ে সেপারেট করা হয়েছে, এক ইন্ডেক্সে এটা আছে, কমা দিয়ে সেপারেট করা হয়েছে, এইভাবে কমা দিয়ে সেপারেট করা হচ্ছে এস এর ভ্যালুগুলোকে। ঠিক আছে, কিন্তু এর ভেতরের যে কমাগুলো আছে সেগুলো কিন্তু এস ধরতে পারবে না ডাইরেক্টলি, ও কিন্তু এই কমার পরে এখানে একটা অ্যারে পাবে এবং এই কমার পরে আবার ভ্যালুটা পেয়ে যাবে। যেহেতু এটা অ্যারে তাই এর ভেতর ঢুকতে হলে, এর ভেতর থেকে ভ্যালু বের করতে হলে এইভাবে আপনাকে ইন্ডেক্স এবং তার ভেতরে ইন্ডেক্স দিয়ে বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মনে করা যাক আমাদের এই অ্যারেটা কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে চেঞ্জ করতে হবে। এখানে দুটো অমিত হয়ে গেছে, তো সুতরাং আমি ধরে নিচ্ছি এই অমিতটাকে চেঞ্জ করে অজয় করে দেবো। ঠিক আছে, তাহলে কি করে করবো, দেখুন আমরা এখানে কিন্তু ডাইরেক্ট চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, কিন্তু আমি সেইভাবে চাইছি না, আমি চাইছি যে আমরা বাইরের থেকে, অ্যারের বাইরের থেকে কী করে অ্যারেকে ম্যানিপুলেট করব সেটা শিখতে চাইছি। তাহলে আমি কি করব, আমি এখানে লিখব সিম্পলি এস, তার কত নম্বর ইন্ডেক্সকে আমি চেঞ্জ করতে চাইছি, 0, 1, এক নম্বরকে চাইছি, তার মানে আমি এখানে লিখবো এক, অ্যাসাইন করবো কি ইকুয়াল টু দিয়ে। আমি অমিতকে করতে চাইছি অজয়, এ জে এ ওয়াই। ঠিক আছে, দিয়ে আমি এখানে
সেমিকলন দিয়ে শেষ করলাম, রিফ্রেশ সেভ করলাম, করার পর এখানে আমি রিফ্রেশ করব, দেখুন এটা এখন অমিত রয়েছে, আমি রিফ্রেশ করব যেই এটা হয়ে যাবে অজয়। ঠিক আছে, তাহলে আমরা অ্যারের ভেতরের ভ্যালুকে কী করে চেঞ্জ করতে পারি সেটা আমরা দেখেছি। আমরা এইভাবে অ্যারের ভেতরের ভ্যালুকে চেঞ্জ করতে পারি। যদি আমি এই ভেতরের ভ্যালুগুলোকে চেঞ্জ করতে চাই, আমি এই 30টাকে 40 করব, কিভাবে করব? ফার্স্টে আমাকে এই ইন্ডেক্সে আসতে হবে, ইন্ডেক্সটা কত? 0 1 2 3। তাহলে আমি গেলাম থ্রিতে, থ্রিতে গিয়ে এবার আমি চাইছি কোনটা, এটাকে চেঞ্জ করতে। থ্রির এটা কত নম্বর ইন্ডেক্স? 0 1। তাহলে এখানে এসে লিখলাম 1, দিয়ে আমি কি করলাম 30টাকে করে দিচ্ছি 40। ঠিক আছে, এখানে তাহলে আমায় কোনটা বের করতে হবে? S3-কে বের করতে হবে। সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন এটা 40 হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা ভ্যালুকে চেঞ্জ করতে পারি? ওকে, এবারে আমরা কি করে ভ্যালুকে অ্যাড করতে পারি সেটা দেখব। এখানে আমার কটা এলিমেন্ট রয়েছে? এখানে রয়েছে আমার 0 1 2 3 4 5, মানে ছখানা আমার এলিমেন্ট রয়েছে, তাই তো? আমি এখানে 7খানা এলিমেন্ট করব। ঠিক আছে, আগে আমি শুধু এসকে প্রিন্ট করে নিচ্ছি, দেখিয়ে দেবে এখানে 6টা এলিমেন্ট রয়েছে। ঠিক আছে, 6টা এলিমেন্ট রয়েছে, 1 2 3 4 5 6টা। আমি এটাকে 7টা করব। কি করে করব? আমরা এখানে একটা ডাইরেক্ট লিখে দিতে পারি, তাহলে 7টা হয়ে যাবে, কিন্তু না, আমি বাইরের থেকে ইন্টারাপ্ট করব। ঠিক আছে, বাইরের থেকে ম্যানিপুলেট কী করে করা যায় সেটা আমরা দেখব। তাহলে আমি কি লিখবো এখানে? S.PUSH, পুশ। পুশ লিখে ব্যাকেট শুরু করে শেষ করতে হবে, করে আমরা এরকম একটা স্ট্রিং ভ্যালু দেবো। এখানে ধরে নিচ্ছি অ্যাপেল দিয়ে দিচ্ছি, APPLE, অ্যাপেল। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করে দেখি, তাহলে দেখব অ্যাপেলটা এখানে ঢুকে গেছে, একদম শেষে ঢুকে। ঠিক আছে, আর এখানে 7টা হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার। এর ভেতরে যদি একটা ভ্যালু আমাকে অ্যাড করতে হয়, তাহলে আমাকে কী করতে হবে? একদমই সেম, আমাকে ফার্স্টে 3 নম্বর ইন্ডেক্সে আসতে হবে, যেহেতু এটা 3 নম্বর ইন্ডেক্স, এবং সেখানে আমাকে বলতে হবে পুশ। এবার এখানে অ্যাপেল না লিখে আমি লিখে দিচ্ছি C4 cat। ওকে, এখানে দেখা যাবে কি ক্যাট ঢুকে গেছে। আমরা এটাকে তো এইভাবে দেখতে পাবো না, খুলে দেখতে হবে যে এখানে অমিত 30 বিজনেসম্যানের সঙ্গে একটা ক্যাট ঢুকে গেছে। ঠিক আছে, বোঝা গেছে তাহলে কীভাবে আমরা ইনসার্ট করি ভ্যালু? সেইভাবে আমরা কীভাবে ভ্যালু ডিলিট করি একদম লাস্টেরটা সেটা দেখুন। আমরা যেরকম একদম লাস্টে একটা ভ্যালু ইনসার্ট করতে শিখেছি, সেরকমই আমরা একদম লাস্টের একটা ভ্যালুকে ডিলিট করে দেবো। কী করে? POP লিখবো, পপ। আমি এটা কোথার থেকে ডিলিট করছি? এই 3 নম্বর এলিমেন্টের মধ্যে থেকে ডিলিট করছি। 3 নম্বর এলিমেন্টে রয়েছে কি? অমিত 30 আর বিজনেসম্যান, এই 3টে রয়েছে, এখান থেকে একটা কমে যাবে। দেখা যাক, রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখাচ্ছে 2টো হয়ে গেছে। ঠিক আছে, অমিত আর 30 রয়েছে, বিজনেসম্যান কথাটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এবং ডিলিট হয়ে কিন্তু ওটা চলে যায়নি। যদি আমি একটা ভ্যারিয়েবেলের মধ্যে রাখতাম, ধরে নিচ্ছি আমি এখানে একটা VAR ভ্যারিয়েবেল, VALUE ভ্যালু নামে একটা ভ্যারিয়েবেল নিলাম, যার মধ্যে আমি যেটা পপ করে তুলবে সেইটাকেও এই ভ্যালু নামের ভ্যারিয়েবেলটার মধ্যে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে লাস্টেরটা ও যে ডিলিট করে দিচ্ছিল, ডিলিট করা ভ্যালুটাকে ও কিন্তু এই ভ্যালুর মধ্যে রেখে দেবে। তাহলে আমি যদি এখানে ভ্যালুটাকে প্রিন্ট করাই, তাহলে আমি কি পাবো? আচ্ছা, আগে আমি কনসোলে এটাকে প্রিন্ট করে নিই, তারপরে আরেকটা লাইনে আমি ভ্যালুটাকেও প্রিন্ট করাই। ভ্যালুটাকেও প্রিন্ট করিয়ে দিচ্ছি, তাহলে আমরা দুটোই দেখতে পাবো, ওখান থেকে একটা কমে গেছে সেটাও দেখতে পাবো, এবং ভ্যালুটাকেও দেখতে পাবো। এখানে এটা রিফ্রেশ করলাম, দেখুন এখানে অমিত 30 রয়ে গেছে, বিজনেসম্যানটা কেটে দিয়েছে, এবং সেটা ভ্যালুর মধ্যে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এইভাবে পপকে কাজে লাগিয়ে আমরা যে কোনো ভ্যালুকে তুলে দিতে পারি। আমরা যদি এখানে S3-টাকে সরিয়ে দিই, তাহলে S নামের যে ভ্যারিয়েবেলটা আছে তার লাস্টে কী আছে? নাল। নালকে তুলে এই ভ্যালুর মধ্যে ঢোকাবে এবং ভ্যালুকে এখানে প্রিন্টও করিয়ে দেবে। দেখুন আমরা আবার রিফ্রেশ করছি, এখানে কিন্তু নালটা নেই, নালটা কিন্তু ও ভ্যালুর মধ্যে তুলে নিয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আজকে এত অবধি থাক। আমরা আজকে কী কী শিখলাম? মাল্টি ডাইমেনশন অ্যারে শিখলাম, কীভাবে অ্যারের মধ্যের ভ্যালুকে ম্যানিপুলেট করা যায় সেগুলো শিখলাম, কীভাবে পুশ করা যায় নতুন ভ্যালু, এবং কীভাবে
এক লাস্টের ভ্যালুকে ডিলিট করা যায় সেগুলো শিখলাম। আরও অ্যারে নিয়ে আরও অনেক কিছু শেখানোর আছে, আরও অনেক কাজ আছে অ্যারে, তো সেগুলো আমরা পরের ভিডিওতে শিখব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ভিডিও এত অবধি থাক। আমার ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আপনার হাত ধরে আমি আপনার বন্ধুর কাছ অবধি পৌঁছে যেতে পারি। আপনি যদি আজকে আমার ভিডিও ফার্স্ট টাইম দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নেবেন যাতে পরবর্তী ভিডিও তোলার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।